একটা হাসপাতাল যখন ব্যবসার জন্য তৈরি করা হয়েছে এখন হঠাৎ যদি আপনি সেটাকে সেবা কেন্দ্র হিসেবে চান কি করে তাদের চলবে তাদের এইটুকু আশ্বাস অন্তত দিন যে মাইনে আর খাবার দাবারের খরচ সরকার দেবে আর বিনামূল্যে এটা চলবে সমস্ত হাসপাতাল তিন থেকে ছয় মাস কোনো লাভ ছাড়া চলবে তবে এটা জরুরি যে আমরা পুরো সমস্যাটিকে খতিয়ে দেখি না ভেবে চিনতে এটা সেটা বলে নয় এটাকে হেলথ বা স্বাস্থ্য পরিষেবা ইন্ডাস্ট্রি বলা হয় এবং সেবা এর মূল শব্দ হওয়া উচিত কিন্তু এই দুর্দিনেও মনে হচ্ছে যেন এটি পরিচালিত হচ্ছে লোকের দুর্দশার ফায়দা তুলে লোকের সেবা করার উদ্দেশ্যে নয় আগামী কয়েক দশকের মধ্যে আপনি কি স্বাস্থ্য পরিষেবার কোনো পরিবর্তন আশা করছেন যেখানে অর্থ উপার্জন নয় সুস্বাস্থ্য প্রদান এর মূল উদ্দেশ্য হবে দেখুন আমাদের এটা বুঝতে হবে যে যখন গোড়াতেই কোনো ভুল পদক্ষেপ নিয়ে ফেলি তারপরে আমরা আরও ভুল পদক্ষেপ নিতেই থাকি কারণ একবার যখন আমরা ভুল দিক নিই ভুল দিক বলতে আপনাদের এই দেশের অতীত সংস্কৃতিতে নিয়ে যাই এই দেশে বা এই সংস্কৃতিতে আমরা সর্বদাই বিশ্বাস করে এসেছি যে তিনটে জিনিস নিয়ে কখনোই ব্যবসা করা উচিত নয় স্বাস্থ্য শিক্ষা আধ্যাত্মিকতা এই তিনটে জিনিস কখনোই বাণিজ্যিকরণ করা উচিত নয় যেহেতু এগুলো থেকে কোনো ব্যবসা উচিত নয় তাই অতীতে কি হতো তখনকার রাজারা যারা ছিলেন তারা সবসময় নিশ্চিত করতেন যাতে ডাক্তারদের শিক্ষকদের এবং আধ্যাত্মিক বিস্তারের জন্য পর্যাপ্ত পরিমাণ অর্থ থাকে আর দেশের অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে সেই মতো একটা নির্দিষ্ট পরিমাণ সামগ্রী তাদেরকে দেয়া হতো যাতে তাদের নিজেদের জন্য অর্থ উপার্জন না করতে হয় তাদের ভাবতে না হয় কোথা থেকে খাবার পাবো কি করে উপার্জন করব আমি কি করব তা সেটা নিশ্চিত করা হতো তো সেই যুগ সে সেই কথা আর বলা যাবে না কারণ আমরা এগিয়ে গিয়েছি এক বাজার কেন্দ্রিক অর্থনীতির দিকে বাজার কেন্দ্রিক অর্থনীতি মানে সবাইকে কিছু না কিছু একটা করতে হবে নিজেদের ভরণ পোষণের জন্য এবং আশেপাশের লোকেদের জন্য যাই হোক তো কোন পর্যায়ে কোন পর্যায়ে অবধি আপনি তা করবেন সেটাই হল প্রশ্ন তা সেই প্রসঙ্গ এলে এখন আমরা পাশ্চাত্য চিকিৎসাকে অনুসরণ করছি যা মারাত্মকভাবে পুঁজি সংক্রান্ত বুঝলেন মূলত ব্যবসায়িক আপনি একটা হাসপাতাল স্থাপন করতে চান আর এমআরআই মেশিন মানে আমরা সেটা আমদানি করছি কারোর থেকে অন্য কোন দেশ থেকে এই যন্ত্র ওই যন্ত্র যেটুকু আমি জানি কারণ আমি এদের বেশ কিছু যন্ত্রের কারখানা পরিদর্শন করেছি বুঝলেন মার্কিন যুক্তরাষ্ট্রের মেডিকেল যন্ত্রপাতি নির্মাণকারী কোম্পানিগুলো সব সবকিছুরই মূল্য ধার্য করা হয় পাঁচশো খরচের তুলনায় এভাবে দাম ধরা হয় কারণ সেখানে সব কিছুরই বিমা আপনাকে একটা ঘটনা বলি কোনো এক আমেরিকান নাগরিক এসেছিলেন আমাদের যোগ কেন্দ্রে তিনি একজন প্রাক্তন বি বাহান্ন বোম্বারের পাইলট ছিলেন এখন প্রায় ষাটের কাছাকাছি বয়স তা তিনি যখন এখানে ছিলেন তার হার্ট অ্যাটাক হয় আমরা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাই আর তার ওপেন হার্ট সার্জারির দরকার পড়ে তারপর আমরা সার্জারিটা করালাম কারণ তখন এমার্জেন্সি পরিস্থিতি তাই সার্জারি করতে হলো তারপর তিনি বিমা পরিষেবার সাথে যোগাযোগ করতে চাইলেন যখন তিনি ফোন করলেন ইন্স্যুরেন্সে তিনি বললেন এতে তার খরচ হয়েছে প্রায় দু লক্ষ টাকা বা এমন কিছু সেই সময় তা দু লক্ষ ছিল তখনকার দিনে প্রায় চার হাজার ডলার আজকের দিনে তা আরও কম তো প্রায় চার হাজার ডলার তিনি বললেন এই হলো বিল এবং আমি পুরো প্রক্রিয়াটি জানতে চাইছি কারণ আমি ভারতে খরচ করেছি তাই কিভাবে এটা সামলাব তো সেখানকার লোকেরা বললেন কোনো ব্যাপার না আপনি সার্জারিটা করাতে পারেন ওখানে কোনো সমস্যা নেই তা এটা তো ডায়াগনিসিসের খরচ সার্জারির জন্য কত খরচ পড়বে তিনি বললেন না না এটাই সার্জারির খরচ তারা কিছুতেই বিশ্বাস করবেন না কারণ আমেরিকায় এর খরচ পড়বে পঁচিশ থেকে পঞ্চাশ হাজার ডলার কিন্তু এখানে এর খরচ মাত্র চার হাজার ডলার আমরা কি এর সুযোগ নিয়েছি না যদিও আমরা পাশ্চাত্য চিকিৎসার সাহায্য নিয়েছি আমরা যদি সত্যি এর পূর্ণ মাত্রায় ব্যবহার করতাম আমরা ভারতকে বানাতে পারতাম বিশ্বের হাসপাতাল আমরা তাহলে সত্যিই পেতে পারতাম সর্বোচ্চ মানের ব্যবস্থা যাতে আমাদের নাগরিকেরাও সেটা উপভোগ করতে পারেন কিন্তু আমরা সেটা করিনি আমরা অল্প মাত্রায় করেছি কারণ প্রচুর বাধা রয়েছে এমনকি হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিও অবাধে গড়াতে গেলে অনেক বাধা রয়েছে কিন্তু তাও এখন লাভ আর সুযোগ সন্ধানী লাভের ব্যাপারে আপনি কথা বলছেন তাই তো লাভ এবং সুযোগ সন্ধানী লাভ দেখুন আমাদের এটা বুঝতে হবে যে একবার যখন ব্যবসার জন্য একটা হাসপাতাল বানানো হয়েছে আমাদের বুঝতে হবে মূলত এটা একটা আইনত ব্যবসা এখন যদি হঠাৎ আপনি এটাকে সেবা কেন্দ্র হিসেবে চান তারা কি করবেন এই মুহূর্তে এমনটাই ঘটছে আমি আপনাদের আমার নিজের সমস্যার কথাই বলছি আমাদের স্কুল রয়েছে গ্রামীণ ভারতে যেখানে স্কুলগুলো চালানো হয় প্রায় সমস্তটাই বুঝলেন স্কলারশিপে প্রায় আশি শতাংশ ছাত্রছাত্রী স্কলারশিপের আওতায় পড়েন যারা সাহায্য পাচ্ছেন বিশ্বের নানা প্রান্ত থেকে বহু মানুষের দ্বারা কিন্তু এখন কোনো সাহায্য আসছে না ভাইরাসের কারণে ন্যূনতম সাহায্যও নেই কিন্তু এখন সরকার আইন পাশ করছে আপনি শিক্ষকদের মাইনে কমাতে পারবেন না আপনাকে মাইনে দিতেই হবে স্কুল বন্ধ ফি নেয়া বন্ধ কোনো সাহায্য নেই কিন্তু তাও আপনাকে পুরো মাইনে দিতে হবে কিভাবে দেবেন তাই বেসরকারি স্কুলগুলো জোর করছে অভিভাবকদের যে হয় আপনার এত টাকা দান করুন নইলে আমরা আপনার বাচ্চাকে স্কুল থেকে বাদ দিয়ে দেব। এছাড়া তারা আর কি করবেন অন্য কারোর চোখে এটা হয়তো সুযোগ সন্ধানী লাভ মনে হতে পারে কিন্তু আর কি করে সামলাবেন তারা আমি জিজ্ঞেস করছি এই মুহূর্তে হাসপাতালগুলো এক একটা হাসপাতাল তৈরি করতে শ কোটি টাকা নিয়োগ করেছে কারণ প্রত্যেকেই চান অত্যাধুনিক যন্ত্রপাতি হাসপাতালের আবহাওয়াও ঠিক যেমন আমেরিকাতে হয় সেরকম মানুষ এই রকম সব জিনিস চান তাই তারা নিয়োগ করেছে বিপুলভাবে যদি আপনি হাসপাতালের বিল্ডিংগুলি দেখেন আমি বলছি দেশের ভালো ভালো হাসপাতালগুলির কথা আপনি যদি সেখানে ঢোকেন ওই রকম কি সাধারণ সরকারি বিল্ডিংগুলো হয়ই দেশে অনেক উন্নত মানের তাই না তাই এতে খরচও লাগে বহু হাসপাতালের রিসেপশনগুলো অনেকটা পাঁচতারা রিসেপশনের মতো তাই এতে টাকা লাগে যখন আপনি এই রকমের ব্যবসা তৈরি করেন আর আচমকা বলেন বিনামূল্যে সেবার কথা তখন যখন রুগীতে এটা ভরে রয়েছে সেটা হবে না যখন আমরা কোনো ব্যবসা শুরু করি আপনি যদি চান তারা কেবল সেবা করুক তাহলে সেটাকে ব্যবসায়িক মাত্রা দেওয়া উচিত নয় তা এরকমই ধারণা ছিল যে সরকারি হাসপাতাল মানুষের সেবা করবে বেসরকারি হাসপাতাল সেবা করবে তাদের যাদের অর্থ সামর্থ্য আছে কিন্তু কেউ এই মহামারীটাকে আশা করেননি এখন আপনি চান তারা সেবা করুন অন্তত তাদের একটা প্রতিশ্রুতি দিন তাদের সমস্ত মাইনের দায়িত্ব নেওয়া হবে তারা খালি বিনামূল্যে সেবা করে যাবেন পরবর্তী তিন মাস কোনো লাভ বা ক্ষতির কোনো প্রশ্ন নেই মাইনে আর খাবার দাবারের খরচ সরকার দেবে তারা কেবল এটা বিনামূল্যে চালাক সমস্ত হাসপাতাল তিন থেকে মাস কোনো লাভ ছাড়া একটা টাকাও লাভ না রেখে কিন্তু তাদের কোনও ক্ষতিও হবে না আপনাকে দায়িত্ব নিতে হবে কিছু একটা তা না হলে কিভাবে চালাবেন তারা হাসপাতাল তো এখন কিছু হাসপাতাল হয়তো পুরনো হাসপাতাল তারা হয়তো যথেষ্ট খরচ পুষিয়েছেন ইতিমধ্যেই কেউ কেউ হয়তো এই সবে বিনিয়োগ করেছেন কোথাও একটা থেকে তারা তৈরি করেছেন এই হাসপাতাল এখন যদি আপনি মহামারীতে চান তারা বিনামূল্যে পরিষেবা দেবে তাহলে তো তারা ডুবে যাবে যখন তারা ডুববে তখন কি কেউ গিয়ে তাদের বাঁচাবে না তারা নিঃস্ব বা ব্যাঙ্ক্রাপ্ট হবেন তাই আপনাদেরকে বুঝতে হবে যখন আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠান বা একটা হাসপাতাল বা অন্য কিছুকে একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান বলি তখন সেটা লাভের জন্যই তৈরি আপনি সেটাকে আর অন্য কোনোভাবে চালাতে পারবেন না তাই লাভ কি আর সুবিধাবাদী লাভ কি সেটা পুরোপুরি নির্ভর করে জানলার কোন দিক থেকে আপনি দেখছেন সেই জিনিসটার দিকে তাই না কেউভাবে এটা সব থেকে জরুরি তাদের টিকে থাকার জন্য অন্য কেউভাবে তারা কোনো কিছু ছাড়াই ফাঁকা হাওয়ায় বাঁচতে পারে এটা এমনভাবে চলে না আমি বলছি এই মুহূর্তে সেই শহরগুলো যেগুলো এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে কোনো হাসপাতালে কোনো বেড নেই আর মানুষ দিশেহারা হয়ে ঘুরছেন এবং মারা যাচ্ছেন অযথা যদি সব হাসপাতালের জন্য সম্ভব না হয় সরকার যেখানেই বলছেন এক একশো শতাংশ বেড আমরা বলতে হবে এই তিন বা চার মাসের জন্য যাই হোক সব মাইনে আমরা বহন করব আমরা আপনার সমস্ত খাবার দাবার খরচের দায়িত্ব নেব কোনো টাকা নিয়ে নয় আপনি পরিষেবা দেবেন বিনামূল্যে আমি নিশ্চিত তারা এটা মেনে নেবে কিন্তু আপনি যদি কোনো আশ্বাসই না দেন আর বলেন আপনি সেবা দিন আপনি সেবা দিন কারণ যখনই রাজনৈতিক চাপ থাকে আপনি কিছু একটা বলতে থাকেন ওতে কাজ হবে না কারণ এটা একটা ব্যবসা এটা তাদের চালাতে হবে তাই আমি বলছি যদি আমরা এমন একটা জায়গায় পৌঁছতে চাই যেখানে সব দেশের মাঝখানে আমরা অন্তত একটা যুক্তিসঙ্গত জায়গায় রয়েছি তবে এটা জরুরি যে আমরা গোটা সমস্যাটাকে খতিয়ে দেখি টুকরো টুকরো ভাবে নয় এটা ওটা না বলে বুঝলেন মানুষকে কোনো লেবেল না করে কোনো বিশেষ আখ্যা না দিয়ে ধরুন আপনি একটা আইনি প্রতিষ্ঠান চালাচ্ছেন এই কোভিডের সময়ে যদি আমি একটা কেস নিয়ে আসি আমাকে তো তার খরচ দিতেই হবে হয়তো আমি দয়া ভিক্ষা করবো আমায় কিছু ছাড় দিতে ব্যাস এটুকুই যা আমি করতে পারি আমি বলতে পারি না আমি পয়সা দেব না কারণ আপনাকে আপনার প্রতিষ্ঠান চালাতে হবে তাই প্রতিটি পেশাতেই এই সমস্যা রয়েছে তা যখন এমন একটা সমস্যা রয়েছে আরো পুরোপুরিভাবে দৃষ্টিপাত করা দরকার কিন্তু এসবের সহজ সমাধান হল ভারতে আমাদের নিজস্ব স্বাস্থ্য সংক্রান্ত সমাধান রয়েছে বিভিন্ন দুরারোগ্য ব্যাধির জন্য আমাদের সেগুলো আনতে হবে আমরা চলেছি আমেরিকান চিকিৎসা ব্যবস্থায় আমাদের এটা বুঝতে হবে আমেরিকান চিকিৎসা ব্যবস্থায় মূল তিন দশমিক যাই হোক তিন দশমিক দুই লক্ষ কোটি ডলার প্রতি বছর ঠিক আছে আমাদের এক চতুর্থাংশ জনসংখ্যার জন্য ৩৫ কোটি মানুষের জন্য তারা খরচ করেন তিন দশমিক দুই লক্ষ কোটি ডলার আমার মনে হয় এটা সব থেকে ভয়ানক ব্যাপার কারণ এটা একটা ধনী দেশ যেখানে আপনার কাছে প্রচুর পুষ্টিকর খাবারের বিকল্প রয়েছে নানান রকম জীবনশৈলীর বিকল্প রয়েছে কেন এত মানুষ অসুস্থ আমি বুঝতে পারি না তিন দশমিক দুই লক্ষ কোটি ভারতের গোটা অর্থনীতির চেয়েও বেশি একটা অর্থনীতি যা পরিবেশন করে একশো তিরিশ বা একশো চল্লিশ কোটি মানুষকে সেইটুকু এবং আরও বেশি আপনি খরচ করছেন পঁয়ত্রিশ কোটি মানুষের ওপর আমার মতে এটা অন্যায় মনুষ্যত্বের ওপর যদি আমায় জিজ্ঞাসা করেন এটা এক অন্যায় মনুষ্যত্বের ওপর যে প্রতিটি ছোট ছোট জিনিসের জন্য আপনি পয়সা খরচ করছেন এইভাবে যেখানে প্রচুর মানুষ খেতে পান না ভারতের প্রায় তিরিশ শতাংশ জনগণ অপুষ্টির শিকার যখন এই রকম পরিস্থিতি তখন গুরুত্বপূর্ণ বিষয় হল আমাদের মনোনিবেশ করতে হবে আমাদের পারম্পরিক চিকিৎসা ব্যবস্থার ওপর যাতে প্রতিদিন আপনাকে ছোট ছোট কারণে ডাক্তারের কাছে দৌড়োতে না হয় যখন কোনো বড় সার্জারি বা কিছু দরকার তখন আপনি যান অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে নচেত দৈনন্দিন দরকার আমরা মেটাতে পারি আমাদের নিজস্ব ব্যবস্থায় আমাদের যোগ অভ্যাস অনুশীলন বাধ্যতামূলক করা উচিত যদি আপনি যোগ পছন্দ না করেন তবে দৌড়ান কোথাও সাঁতার কাটুন কিছু একটা করুন আপনি কিছুই করবেন না আপনি বসে থাকবেন অলস্যের মতো আর আপনি চাইবেন স্বাস্থ্য ব্যবস্থা আপনাকে সামলাক এমনটা হবে না স্বাস্থ্য হল ব্যক্তিগত দায়িত্ব যদি কোনো রোগ আসে আমরা যাব ডাক্তারের কাছে কিন্তু স্বাস্থ্য আমাদের দায়িত্ব প্রথমত আমজনতাকে বোঝাতে হবে ছোটবেলা থেকে আপনার স্বাস্থ্যবান হওয়া আপনার দায়িত্ব এটা আপনার ডাক্তারের দায়িত্ব নয় বা সরকারের দায়ভার নয় স্বাস্থ্য আপনার দায়িত্ব এটুকুও মানুষের মগজে এখনো ঢোকেনি আমাদের সেটা ঢোকাতে হবে যদি আমরা তা না করি আশা করবেন না একটা সুস্থ দেশ যেমন আমি আপনাকে আমেরিকার উদাহরণ দিচ্ছিলাম খাবার দাবারের এত বাহার এবং জীবনশৈলীর এত বাহারের পরেও কেন এত মানুষ অসুস্থ যখন আপনার হাতের কাছে এত রকমের খাবার এবং লাইফস্টাইল তখন তো স্বাস্থ্যকর থাকা অনেক সহজ হওয়ার কথা তাই না কিন্তু না আপনি ভুল জিনিস বাঁচবেন এবং আশা করবেন সরকার বা ইন্স্যুরেন্স কোম্পানি আপনার যত্ন নেবে এবং তা খরচ সাপেক্ষ হবে আপনি কি পারবেন সামলাতে যদি আপনি আমেরিকার মতো চলেন আপনি কি সত্যিই বিশ্বাস করেন এদেশের কেউই কি বিশ্বাস করেন কারণ যেহেতু আমরা সেই হারে পরিকাঠামো তৈরি করছি আপনি কি মনে করেন কোনো একদিনেই একশো তিরিশ কোটি মানুষের জন্য আপনি আমেরিকার মতো স্বাস্থ্য ব্যবস্থা যোগাতে পারবেন তার মানে আপনার চাই বারো লক্ষ কোটি ডলার শুধুমাত্র স্বাস্থ্যের জন্যই আমাদের লক্ষ্য এই মুহূর্তে হল মাত্র পাঁচ লক্ষ কোটি ডলারের অর্থনীতিতে পৌঁছানো ঠিক আছে বারো লক্ষ কোটি ডলারের হেলথ কেয়ার কবে আপনি পৌঁছাবেন আপনি আসন্ন দুশো বছরেও পৌঁছাবেন না আমি বলছি এটা সবথেকে অবাস্তব আর এই দৃষ্টিকোণ থেকে দেখাও উচিত না এই দেশের স্বাস্থ্যকে আমাদের এটা আনা দরকার একটা ভালো প্রচেষ্টা যোগ আনা দরকার প্রত্যেকের জীবনে কিন্তু সেটাতেও সবাই সমালোচনা করেন যদি আপনি বলেন যোগ কেউ বলবেন আমার ধর্ম এটা মানে না আচ্ছা তা যদি আপনার ধর্মযোগ অস্বীকার করে তবে দৌড়ুন পাহাড়ে চড়ুন কিছু তো একটা করুন আপনার শরীরকে সুস্থ রাখতে কিন্তু আপনি কিছুই করবেন না আর তারপর আপনি আশা করবেন এই ধরনের জিনিস এখন বেসরকারি হাসপাতালে যারা বিপুল বিনিয়োগ করেছে আপনি চান তারা বিনামূল্যে সেবা দিন না এখন যে হাসপাতালেরই সরকার দখল নিতে চায় হান্ড্রেড পারসেন্ট বেড আপনি বলতে পারেন পঁচিশ শতাংশ দয়া করে ফ্রিতে দিন আর একশো শতাংশকেই যদি চান তাহলে মাইনে আর খাবার দাবারের দায়িত্ব নিন তাদের লাভ বাদ দিয়ে কাজ করতে বলুন তিন থেকে ছ মাস সেটা ঠিক আছে আর তাদের যেসব লোন রয়েছে তাতে ছাড় দিন ইন্টারেস্ট ফ্রি করুন আপনি লোনটা দেখুন ছমাসের জন্য এটা ন্যায্য এই পরিস্থিতি সামলানোর না হলে কোনো কাজের কাজ হবে না এখন তারা রুগীদের ওপর চাপ সৃষ্টি করছেন তারা মৃতদেহ ছাড়ছেন না যত রকম কুচ্ছিত ব্যাপার স্যাপার ঘটছে ঠিক আছে তার একমাত্র কারণ আমরা কোনো সমস্যা ও তার সমাধান নিয়ে আগাগোড়া ভাবি না হঠাৎ হঠাৎ এখানে সেখানে লাফিয়ে বেড়াই আমায় মাফ করবেন যদি আমায় খুব নিষ্ঠুর শোনায় কিন্তু পরিস্থিতি খুবই বেদনাদায়ক জানেন তো